জার্মানিতে গৃহহীনদের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে করোনা মহামারী। লকডাউনে মানুষ ঘরবন্দী হয়, রাস্তাঘাট ফাঁকা, যে কারণে অর্থ উপার্জন কঠিন হয়ে দাঁড়িয়েছে গৃহহীনদের জন্য। আবার সামাজিক দূরত্ব মানার নিয়মে গৃহহীনদের আশ্রয় কেন্দ্রগুলোর বিছানার সংখ্যাও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। গৃহহীন মানুষদের এই দুঃখ কষ্ট অনুভব করেই যেন বার্লিনের এক চ্যারিটি সংস্থা শহরের হোটেলগুলোকে সেখানকার গৃহহীনদের সাহায্যের আবেদন জানায়। এতে সাড়া দিয়ে গৃহহীনদের জন্য মোট 1426টি শয্যা নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রবল এই ঠান্ডা আবহাওয়ায় শুধু ঘুমনের ব্যবস্থাই নয়, অনেক হোটেলে গৃহহীনদের জন্য প্রাতরাশ এবং রাতে গরম খাবার ব্যবস্থাও থাকছে। সাধারণত ডরমেটরি বা বড় কোনো ঘরে আমরা গৃহহীনদের থাকার ব্যবস্থা করি, কিন্তু করোনার কারণে তা সম্ভব হচ্ছে না, তাই হোটেলগুলো তাদের রুম ব্যবহার করতে দেয়। আমরা খুবই কৃতজ্ঞ। বার্লিনের ওই চ্যারিটি সংস্থার তরফে জানানো হয়েছে, গৃহহীনদের সঙ্গে কথা বলা এবং তাদের মানসিক অবস্থা বোঝাই তাদের প্রধান কাজ। জীবনের সমস্ত আশা ছেড়ে হতাশাগ্রস্ত জীবনযাপন করছেন যেসব গৃহহীন মানুষ, হতে পারে কয়েক সপ্তাহ হোটেলে ভালোভাবে থেকে খেয়ে তারা হয়তো তাদের পরবর্তী জীবন নিয়ে একটু সুস্থভাবে ভাবার অবকাশ পাবেন। কারো হয়তো মনে হবে এবার কোনোভাবে একটু রোজগার করা যাক, এবং এভাবেই তারা হয়তো একটা উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারবেন। তবে গৃহহীনদের এই সেবা দিয়ে যাতে হোটেলগুলো লোকসানের মুখে না পড়ে তার জন্য ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। মার্জিয়া মান্নান, মাইটিভি।